যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় মারাত্মক গুনাহ করেছি যে এই গুনার ভয়ে আমি কাঁদি, আমার মনে হয় আমার আল্লাহ এই গুনাহ করছেন কালেও মাফ করবে না। নবীজি বললেন, যুবক হালির হালাস রক্ত বিললেন, তুমি কি আল্লাহর সাথে শরীক করেছো কিনা? না তুমি কাউকে তুমি হত্যা করেছো, না তুমি কারোর সাথে তুমি কারোর তুমি তুমি কাউকে হত্যা করেছো, না তুমি জিনা করেছো। ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাউকে হত্যাও করি নাই, আমি কারোর সাথে আমি আল্লাহর সাথে শিরিকও করি নাই। বলে, তাহলে তুমি কোন জিনিস তোমারে কাঁদায়? সে বলে, আমার কাঁদায় হচ্ছে আমি মক্কার মধ্যে, আমি মদিনার মধ্যে আমি একজন কাফন চোরা, আমি কাফনের কাফর চুরি কইরা কইরা আমি আমার সংসার চালাই। কিন্তু গত রাত্রে আমি যখন মদিনার গোরস্তানের মধ্যে গেছি, যাইয়া সাইর একটা যুবতী মারা গেছে, তার কবর থেকে আমি যখন তার গায়ের থেকে পাঁচটা কাফনের কাপড় যখন খুলতেছিলাম, এমন সময় ওই শয়তান আমার ভিতরে এসে নফসের মধ্যে ধোকা দিল, তুই কি শুধু এই মহিলার পাঁচটা কাপড় নিয়ে খেয়ে দিবি? তাকে দেখ, এটা এত সুন্দর যুবতী, এত সুন্দর যুবতী তুই আর জীবনে দেখোস নাই। এই কথা যখন বলছে, আমি শয়তানের দোকায় ফিরিয়া কবরস্থানের কবরের মধ্যেই আমি ওই মহিলার সাথে কি করছি? জিনা করছি, মহিলার সাথে আমি জিনা করছি। আমার ভাইয়েরা, এই জিনা যখন করা শেষ হয়ে গেছে, ওই মহিলার জবান থেকে যেন বের হয়ে আসলো, ও যুবক, আমার জীবনে আমার এই চেহারাটা আমি কাউকে বিন পুরুষকে দেখাই নাই, আমি জীবনে কখনো অপবিত্র হই নাই, তুই কবরস্থানে হাজার হাজার মুর্দার সামনে আমাকে তুই অপবিত্র করে দিয়ে গেলি, আর কেয়ামতের ময়দানে নাফাক অবস্থায় আমারে তুই দাঁড়ানোর মতো ব্যবস্থা করে দিয়ে গেলি, কাজটা তুই কি করলি রে যুবক? এই কথাটা যখন শুনছে, কাফনের পাঁচটা কাপড় ফলাই দিয়াম এই যে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, নবীজি বললেন, যুবক তুমি তো সাংঘাতিক গুনাহ করেছ। নবীজি হচ্ছে মুস্তাজিবুদ দাওয়াত, নবী যখন বলছে সাংঘাতিক গুনাহ করেছ, ওই যুবক বলছে এখানে আমার আর থাকা চলে না। ওই যুবক চলে গেছে কানতে কানতে, চল্লিশ দিন পর্যন্ত যুবক কানতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। চল্লিশ দিন পরে জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব পয়গম্বরের কাছে আসছে, চেহারার মধ্যে কেমন জানি বিষণ্ণতার ছাপ, বলেন সুবহানাল্লাহ, চেহারার মধ্যে আজকে আর অন্যরকম ভাব নাই। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও জিব্রাইল, তোমার চেহারার মধ্যে আজকে এরকম ছাপ কেন? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য সময় আপনার কাছে আসি কিছু আপনাকে নতুন নতুন মেসেজ দেওয়ার জন্য, আর আজকে আপনার কাছে আল্লাহ পাক পাঠাইছে আপনার থেকে কিছু মেসেজ শোনার জন্য, মেসেজ শোনার জন্য। নবীজি বললেন, তোমার মেসেজগুলো বলো। জিব্রাইল বললেন, এক নাম্বার মেসেজ হচ্ছে, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই দুনিয়াতে যত বনি আদম সন্তান আছে এগুলার সৃষ্টিকর্তা কে? এটা আল্লাহ তাআলা জানতে চাইছেন। বিশ্বনবী বলেন, হে জিব্রাইল, তুমি এটা আমার কোন ধরনের প্রশ্ন করলা? আমারও তো সৃষ্টি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমারও তো খালেক হচ্ছেন আল্লাহ, সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার জানতে চাইছে, সমস্ত মাখলুকের রেজিকের মালিক কি আপনি না আল্লাহ? সে বলতেন, বিশ্বনবী বললেন, আল্লাহু খায়রুর রাযিকিন, আমারও তো রেজিকের মালিক হচ্ছে আল্লাহ, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকের রেজিকের মালিক কে? আল্লাহ। তিন নাম্বার প্রশ্ন করছেন যে, তামাম দুনিয়ার সমস্ত মাখলুককে মাফ করার মালিক, ক্ষমা করার মালিক কি আপনি না আমার আল্লাহ? নবীজি বললেন, আমারও তো মাফ করার মালিক আমার আল্লাহই, আমার যেই যে সামনের পিছনের মাঝখানের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, এটা তো আমার আল্লাহই করছে, ঠিক কি না? এই কথাটা যখন বলছে, নবী জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আজকে থেকে 40 দিন আগে একটা যুবক কান্নাকাটি কইরা আপনার কাছে আসছিল, আপনি সাংঘাতিক গুনাহ বইলা তারে তারাই দিবেন কেন? আপনার কাছে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, ওই যুবককেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। জিকির মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আরো দয়ালু পৃথিবীতে আছে।